অনেক কষ্টে সিরিয়াল পেলাম, বসে বললাম সিরিয়ালটা একটু দেরি দিয়ে পেলাম, আমার খাবারের জন্য ওয়েট করছি। এখানে ওয়াজ হচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, এই জায়গায় আমাদের একটা ঐতিহ্য গ্রামের পোস্ট অফিস চোখে পড়লো, এখন বন্ধ। ঠিক আমার পিছনে দেখুন পোস্ট অফিসটা, এটা খুলে কি না তা আমি বলতে পারি না, চোখে পড়লো ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। বিদায় পালা, এখন রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। এটাই বলেছিলাম, আর এত ঠান্ডা এখানে সিরাজগঞ্জের জায়গায়, প্রচুর ঠান্ডা, তাই সকালের দিকে বা যখনই যতটুকু পেরেছি ভিডিও করেছিলাম ব্লগটা করার জন্য। আর পথে আপনাদের সাথে চেষ্টা করবো যতটুকু দেখানো ঢাকায় ব্যাক করা, সাথে থাকুন। আর শেষবার মতো একটু এখানে শেষবার বলতে গেলে শেষ না, আমি আবার আসবো, যেখানে যেই ওখানে ভিডিও করি সবসময় বলি। আর এর আগে একটা জিনিস দেখাই, আমার পিছনে যে স্কুলটা দেখতেছেন, এই স্কুলটা এই যে দেখুন, আমি এর আগে সিরাজগঞ্জের ট্যুরে কিন্তু আমি এই স্কুলটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, তাই একটু দেখালাম এই জায়গায়। দেখুন এই সেকেন্ড টাইম আবার ভিডিওটা দেখালাম এই স্কুলটা, এখন বন্ধ। চলুন যেতে যেতে আরও কথা হবে। Thank you.
সিএনজির জন্য দাঁড়ায়। এখন বাসের জন্য ওয়েট করতেছি, কাউন্টারে চলে আসছি এখন। আর এই জায়গায় ফাঁকা, রানিং বাস উঠতে হবে, তো আমার উঠবো পথের মাঝের থেকে, তাই এই জায়গাটা একটু ফাঁকা। দেখুন চারপাশটা, এখন যে জায়গায় আছি ওইটার নাম হলো উল্লাপাড়া, উল্লাপাড়া বাস কাউন্টার, উল্লাপাড়া সিরাজগঞ্জ। পাশে আরেকজন চলে আসছে, ওয়েটিং ফর বাস। বিরতিতে ঘোরাঘুরি করছি, সিরাজগঞ্জের প্রথম বিরতি আর এটাই শেষ। আর আমি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি, কারণ ইমান নিজের একটা পার্সোনাল কাজ, আমি ব্লগটা করতেছি, তাই এখন এখান থেকে বিদায় নিতেছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।